দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা মোহাম্মদ শরীফউদ্দিনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন দুদক সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, কারো চাপে পড়ে তাকে চাকরিচ্যুত করা হয়নি, তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, বিকল্প উপায় না থাকায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। 20 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সচিব মাহবুব। এ সময় তিনি শরীফউদ্দিনকে নিয়ে গণমাধ্যমে একতরফা খবর প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করেন। দুদক সচিব বলেন, কর্মচারীদের অসৎ আচরণ ও অন্যায় অপরাধের জন্য শৃঙ্খলা এবং আচরণবিধি রয়েছে। দুদক কর্মচারী চাকরি বিধিমালার ৫৪-২ বিধিতে কোনো কারণ দর্শানো ছাড়াই অপসারণের বিধান রয়েছে। প্রতিষ্ঠানের প্রকৃতি অনুযায়ী দুদক ছাড়াও দেশের অন্য বহু দপ্তরে এরকম আইন ও বিধি বিদ্যমান। সেসব দপ্তর বা প্রতিষ্ঠান শৃঙ্খলার স্বার্থে প্রয়োজনে তা প্রয়োগ করে। কমিশন এও মনে করে যে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে শাস্তি প্রয়োগ করা উচিত, কিন্তু কমিশনের শৃঙ্খলা ও সুষ্ঠু কার্যক্রম পরিচালনার স্বার্থে শরীফউদ্দিনকে বিধি মতে অপসারণ করা হয়েছে। কমিশনের সভায় বিস্তারিত আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরীফউদ্দিনের সর্বশেষ কর্মস্থল পটুয়াখালী, তবে তার পরিবার চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ভুইয়াগলিতে ভাড়া থাকে। 2014 সালে দুদকের উপসহকারী পরিচালক হিসেবে চাকরিতে যোগ দেন শরীফউদ্দিন। নানা সময়ে বড় বড় অনিয়মের ঘটনা সামনে এনে কর্মক্ষেত্রে আলোচনায় ছিলেন এই কর্মকর্তা। এদিকে মোহাম্মদ শরীফউদ্দিনকে চাকরিচ্যুত করার কারণ খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে হাইকোর্টকে চিঠি দিয়েছে 10 আইনজীবী। কেন শরীফউদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে দুদকের কাছে সেই ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করা হয়েছে চিঠিতে। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি নির্দেশনা দিতে আদালতের আদেশ চাওয়া হয়েছে। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।